নতুন প্রজন্মটো কৃষি, এনিমেল হাজবেন্ডারি, ইরিগেশনের ক্ষেত্র কি ধরনের অধিক গতিশীলতা আনি পেলায় সংস্থাপনের এখন ক্ষেত্র মুক্তি করে পড়ি, এইটো লই পেলায় দুখন আমি সেমিনার আর তৃতীয়খন হয়েছে এডুকেশনের উপর শিক্ষকসকলের সমস্যা। আজি কি কারণে লোলী পরীক্ষার রিজাল্ট ভাল করে বাইরে ওলাই যাব বিচারিছে, গোটে রাজ্যখনের মূল যা মৌলিক সমস্যা, বিশেষ চাহ উদ্যোগটো, চাহ উদ্যোগ বলে কলে তো স্মল টি ব্রুয়ার, ক্ষুদ্র চাহ খেতক, বৃহৎ চাহ খেতক, চাহ ফ্যাক্টরি সংস্থা, পটলি কোম্পানিবিল, টি ট্রেডার্স, সকলকে লৈ আমি এখন চাহ সম্পর্ক উজনি রিজাল্টর পাছত আমি এখন সেমিনার পাতি ঠিক করেছো। তার কৃষি, জলসিঞ্চন আর ভেটেনারি, এনিমেল এন্ড হাজবেন্ডারি, এই ক্ষেত্রটোত সংস্থাপনের কি সুযোগ আছে, কৃষকের উপার্জন কেনেকে বৃদ্ধি করবো পারি, নতুন প্রজন্মটো কৃষি, এনিমেল হাজবেন্ডারি, ইরিগেশনের ক্ষেত্র কি ধরনের অধিক গতিশীলতা আনি পেলায় সংস্থাপনের এখন ক্ষেত্র মুক্তি করে পড়ি, এইটো লই পেলায় দুখন আমি সেমিনার আর তৃতীয়খন হয়েছে এডুকেশনের উপর শিক্ষকসকলের সমস্যা। আজি কি কারণে লোলী পরীক্ষার রিজাল্ট ভাল করে বাইরে ওলাই যাব বিচারিছে, কেউ আমি সেই ক্ষেত্র দিব পৰা নাই, কেউ বেঙ্গালুরুর লোলী নাহে, লোলী বেঙ্গালুরুলে যায়, আর শিক্ষকসকলের সমস্যা কি, কর্মচারী সকলক কেনেকে অধিক গতিশীল করব পারি, এখন সেমিনার সেটোর উপর, আর এখন আমি উদ্যোগ বাণিজ্য আর এন্টারপ্রেনারশিপ, যে যেতালেক আমি উদ্যোগীকরণের দিকট আগবাড়ি যাব নিম, আমি নিবনুয় সমস্যার সমাধান তো একটা কেবল স্লোগান হয়ে থাকি, সেখানে এটা আমি কংগ্রেস দলে অকল যিখিনি রাজনীতি যাওয়া সময়ত আমি করল সেইখিনির উপরলে গে আমি দলট রাইজর মজার অধিক আস্থা ভজন করে আমার একটা ভিজন যে টি উদ্যোগটোর ক্ষেত্র জড়িত প্রত্যেক সংগঠনক আমি মাতি আনি একলগে বহাই আমি তেওঁলোকৰ জানিব বিচাৰিছো যে কেনেকে সম্মিলিতভাবে এই বৃহৎ চাহ উদ্যোগটোক আমি অধিক শক্তিশালী করব, কৃষি খণ্ডক কেনেকে আমি অধিক উপার্জনক্ষম করি, ভেটেনারি খণ্ডটোত কেনেকে আমি সংস্থাপনের এখন ক্ষেত্র বনাব পাৰো, উদ্যোগ বাণিজ্য ক্ষেত্রখনত কিয় আমি দেশের একটা শীর্ষ অবস্থালেক আহিব নোৱাৰো, কি অসুবিধা আছে, কি সুবিধা হলে আমি এই ক্ষেত্রখন আগবাড়ি যাব, আর শিক্ষক কর্মচারী সকলক কি ধরনের আমি উদগনি দিলে আমার রাজ্যখন অধিক গতিশীল কার্যক্ষম রাজ্য হিসাবে পরিগণিত হব, কি ধরনের শিক্ষা ব্যবস্থাটির প্রতি দেশ বিদেশের লোলী আজি মেডিকেলত কোটা বাহিরা মানুষ দিন বলে কেউ আনব পড়ে কিন্তু আমার লোলী বাহিরে গিয়ে আছে, গতি এই গোটাই কথাখিন আমি চারিখন অভিবর্ত সেমিনার আমি 10 তারিখের ভিতর পি এসি মিটিং পাতিম, ইতিমধ্যে মানে জিতেন্দ্র সিং ডাঙরিয়াক আর এ আই সি সিক আমার পরিকল্পনা সম্পর্কে লিখিতভাবে জ্ঞাত করেছো, আর তখন পি এসি মিটিং অনুষ্ঠিত করার পিছন প্রদেশ কংগ্রেসের নেতৃবর্গর সঙ্গে আলোচনা করে আমি চারিটা গুরুত্বপূর্ণ স্থানত এই চারিখন সেমিনার পাতিবর কারণে একটা প্লেন করেছো।